নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ বিজয়া। তো পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাও, আর কারা কারা আমার মতো আইপিএল দেখেছে পুজোর মধ্যে তারাও কমেন্ট করে জানিও। তো আজকে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই দুটো বিষয়, একটা সিবিএসই বোর্ডের যেটা তোমাদের ওদের পরীক্ষা নেওয়া যে টার্ম এক্সামের কথা ঘোষণা করা হয়েছে অফিসিয়াল নোটিশ দিয়ে, সেটার কথা বলবো, এবং তার প্রেক্ষিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কী করতে চাইছে আগামীতে সেটাও আমরা জানাবো। আর সাথে সাথে আমরা এটাও জেনে নেব, এই যে তোমাদের সিলেবাস যে পরিবর্তনের একটা হাওয়া উঠেছিল বা নিউজ পোর্টালগুলো বিভিন্ন চ্যানেলগুলো যেটা বলছিল, সেই বিষয়টা আমরা একটু গভীরে আলোচনা করব যে সিলেবাস আমাদের বাড়লো কি বাড়লো না ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে। হ্যাঁ, গলাটা ভীষণ খারাপ তোমরা বুঝতেই পারছ, হ্যাঁ, যার কারণে ভিডিওগুলো আসেনি, মাঝখানে ভিডিও বানাতে পারেনি, শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিলো, ভেঙে গেছিলো, সেই কারণে লাস্ট মানে 9 তারিখে আমরা আমাদের আপডেট এসেছিলো, তারপর থেকে পুজোর মধ্যেও আর কোনো আপডেট আসতে পারিনি, যার জন্য দুঃখিত। তো তোমরা অবশ্যই জানাও তোমরা কেমনভাবে পুজো কাটালে, আর সবাইকে শুভ বিজয়া। তো আলোচনা শুরু করার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন, যারা আমাদের ভিডিও প্রথম দেখছো বা এর আগে দেখেছো এখনও সাবস্ক্রাইব করো, তাদেরকে বলবো অবশ্যই আমাদের পরিবারের একজন হয়ে যাও, গুগল পরিবারের একজন সদস্য হয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করে ফেলেছো, আমাদের পরিবারের একজন হয়ে গেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আলোচনা শুরু করা যাক। ইটস টাইম টু লার্ন জিওগ্রাফি 360 ডিগ্রি। তো প্রথম যে টপিকটা আমরা আলোচনা করবো সিবিএসই বোর্ড নিয়ে, সিবিএসই বোর্ড ইতিমধ্যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে অফিসিয়ালি তাদের টার্ম এক্সামের ব্যাপারটা। প্রথমে তারা তো বলেই দিয়েছিলো যে প্রথম যে টার্ম এক্সাম হবে সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে যেটা হবে, প্রত্যেকটা সাবজেক্টের লিস্টও তারা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারো স্ক্রিনে, এবং তাদের যে নেক্সট টার্মটা হবে সেটা তোমার মার্চ এপ্রিল মাসে হবে। আর যে প্রথম টার্মটা হবে সেটার রুটিন তারা জানিয়ে দেবে আগামী সোমবার 18 তারিখে। তো এটার সাথে সাথে না, আমাদের টার্ম এক্সাম হচ্ছে না রাজ্যে, এটা ধরে নেওয়া যায়, কারণ পর্ষদ থেকে এরকম কোনো আপডেট দেওয়া হয়নি যখন জানতে চাওয়া হয়েছিল যে টার্ম হবে কি না, টার্মে কোনো পরীক্ষা হচ্ছে না রাজ্যে। তবে হ্যাঁ, সিবিএসই বোর্ড যেটা অফলাইনে নিচ্ছে পরীক্ষা, তো আমাদের বোর্ডও কিন্তু অফলাইনেই পরীক্ষা নেবে, এরকমই প্রস্তুতি চলছে। কিন্তু এখন তোমাদের মধ্যে অনেকের মধ্যেই এখনও কিন্তু তোমরা একই জিনিস চেয়ে যাচ্ছ, তোমরা কতটা প্রস্তুতি নিচ্ছ আমি জানি না, পড়াশোনা অনীহা তো বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে, পড়াশোনা কেউ ঠিকঠাক করছো না, এটা একটা জিনিস। আর তোমরা কিন্তু এখনও চেয়ে যাচ্ছ যে পরীক্ষা বাতিল হয়ে যাক, যেমনটা আগে হয়েছে আমাদেরও বাতিল করে দেওয়া হোক। এটা কিন্তু তোমরা যে ভাবছো এটা জীবনের সবথেকে মূল্যবান ট্রফি, যেটা আমাদের কেন দেওয়া হচ্ছে না, আমাদের কেন দেওয়া হবে না, এরকম ভেবে যদি তোমরা চাও, মস্ত বড় ভুল করতে চলেছো। বারবার আমি কিন্তু বলছি, পরীক্ষা না দেওয়াটা কোনো বুদ্ধিমান বা চালাকির কোনো ব্যাপার নয়, পরীক্ষা দেওয়াটাই কিন্তু হচ্ছে ছাত্র জীবনের মূল ব্রত হওয়া উচিত। মূল্যায়ন না হলে সঠিকভাবে তোমরা যদি শিখতে না পারো, সেটা যদি দেখাতে না পারো, তাহলে তোমাদের সঠিক মূল্যায়ন হবে না, তাহলে কী হবে, তোমরা সঠিক জিনিসটা পাবে না ভবিষ্যতে গিয়ে, কিছু শিখতে পারছো না। স্কুল কিন্তু খোলার প্রস্তুতি চলছে, তোমরা দেখতে পারো আজকের পেপারে যেটা দিয়েছে দেখো, হ্যাঁ, 24 পরগনায় কত লক্ষ টাকা তোমাদের বরাদ্দ হোক, কত কোটি টাকা বরাদ্দ হচ্ছে তোমাদের স্কুলের মেরামতির জন্যে। নদিয়ায় দেখো, অন্যান্য জেলায় দেখো, কত কত কোটি টাকা তোমাদের স্কুলের পরিকাঠামো ঠিক করার জন্যে। এর থেকে তোমরা বুঝে নাও যে দ্রুত স্কুল খুলে যাবে এবং পরীক্ষা কিন্তু অফলাইনেই তোমাদের হবে, এটা নিয়েই এগো, একদমই চাইবে না যে পরীক্ষা না হোক, এটা কোনো ট্রফি নয়, এই ট্রফিটা পেতেই হবে তোমাকে। তো তোমরা একদমই ভেবো না, একদমই কিন্তু এরকম সিদ্ধান্তে এখনও থেকো না, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, পরীক্ষা হবে না, পরীক্ষা বাতিল করা হোক, এটা হোক সেটা হোক, এটা এমন কিছু মূল্যবান ট্রফি নয় যে তোমাকেই পেতে হবে, এটা না পেলে জীবন বৃথা, এরকমটা একদমই নয়। বারবার বলছি, পড়াশোনায় মন দাও, হ্যাঁ, মনটাকে ফিরিয়ে আনো বইতে। নেক্সটে আমাদের টপিকটা, সেটা হচ্ছে সিলেবাস নিয়ে। দেখো, বিভিন্ন নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল এবং অন্যান্য চ্যানেলগুলো যেভাবে পরিবেশন করছে, সিলেবাস আবার বদলে গেল, ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ, এরকম কিচ্ছু নয়। পর্ষদ যেটা প্রথম যে তোমাদের করোনা পরিস্থিতিতে 2020 সালে যে সিলেবাসগুলো রিডিউস করা হয়েছিল বিভিন্ন রকমভাবে, মানে ধাপে ধাপে ওটা হয়েছিল, বিভিন্নভাবে মানে বারবার তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে বা নোটিশ জারি করে এটা করা হয়েছিল, বিভিন্ন সাবজেক্টগুলো এলোমেলো অবস্থায় ছিল, সেটাই 2021 সালে যখন আবার বলা হলো, হ্যাঁ, যে স্কুলের পড়াশোনা আমরা পরীক্ষা নেব, তো সিলেবাসগুলো গত বছরের মতোই থাকবে যেরকম রিডিউস ছিল, যে নোটিশ নাম্বারগুলো দিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে কী হলো, বাচ্চাদের একটু বুঝতে অসুবিধা হলো,
সেই নোটিশগুলো, পুরো নোটিশগুলো 2020 সালে সেগুলো খুঁজে খুঁজে বার করা এবং সেইগুলো দেখা সাবজেক্ট ওয়াইজ অনেকটা অসুবিধা হয়েছিল। ঠিক সেই কারণে পর্ষদ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে সিলেবাস নতুন করে কিচ্ছু হয়নি, কী হয়েছে আমরা পুরো নোটিশগুলো কিন্তু তুলে নিয়েছি। এই যে নোটিশটা, নতুন নোটিশ যেটা দেয়া হয়েছে সেটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট আছে, ঠিক যেমনটা আগে বাদ গেছিলো সেইগুলোই আছে, ক্লাস 11 বলো ক্লাস 12 বলো সমস্ত কিছু কিন্তু ওই রকমভাবেই যেরকম রিডিউস করা হয়েছিল ঠিক সেটাই আছে, একই জায়গায় আছে। তো একই একটা নোটিশের মধ্যে আছে, তোমাদের খুঁজে পেতে সুবিধা যার যে সাবজেক্ট হোক। আর যেগুলো আগেও বাদ দেওয়া যায়নি, যেমন মিউজিক হোক, ফাইন আর্টস হোক, বা তোমাদের ফিজিক্যাল এডুকেশন হোক, এবং যে ভোকেশনাল সাবজেক্টগুলো সেইগুলোর থিওরির মার্কস এতটাই কম, সেগুলো কোনো রিডিউস হয়নি, সেগুলো সেরকমই আছে, রিমেইন সেম। আর নতুনগুলো যেরকম বাদ, যেগুলো আর যেগুলো যে সাবজেক্টগুলো বাদ গেছিলো, যেমন বাংলা বলো, অন্যান্য ভাষা বলো, ইংরেজি বলো, এবং ভূগোল, ইতিহাস, সায়েন্সের সাবজেক্টগুলো, সেগুলো সেরকমভাবেই রিডিউস করা হয়েছে, কিন্তু একটা নোটিশের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। নোটিশের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে যে যার সাবজেক্ট দেখে নিও। ভূগোলটা আমি দেখেছি, কোনো রকম নতুন কিছু আসেনি, যেরকম বাদ দেওয়া হয়েছিল ঠিক সেই পোর্শনগুলোই বাদ যাচ্ছে। তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, তোমরা আগে যেটা জেনেছিলো সেটাই সেম আছে, রিমেইন সেম একদম বিষয়টা, একদম কোনো রকম নতুন কিছু সিলেবাসে অ্যাড হয়নি বা নতুন কোনো ডিডাকশন হয়নি, সেম যেরকম পড়াশোনা চালাচ্ছিলে সেরকমভাবেই চালিয়ে যাও তোমরা। আর কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের টপিকগুলো কেমন লাগলো, আলোচনা হয়ে তোমাদের পরিষ্কার হলো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে এবং লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পরিবারে একজন হয়ে যাও। যারা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, আমাদের পরিবারে একজন হয়ে গেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই খুব ভালো থাকো, পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, আর আমাদের সাথে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।